আজকে আমরা যেই লাইব্রেরিটা দেখব সেই লাইব্রেরিটার নাম হচ্ছে মোমেন্ট জেস এবং আপনারা যদি মোমেন্ট জেস ডট কম ওয়েবসাইটটাতে ভিজিট করেন তাহলেই এই পেজটা দেখতে পারবেন এটা খুবই অসাম লেভেলের একটা লাইব্রেরি ডেট টাইম নিয়ে কাজ করার জন্য আমরা তো অলরেডি একদম আমাদের সেকেন্ড চ্যাপ্টারেই অর্থাৎ কোর্স শুরু করার প্রথম চ্যাপ্টারেই ডেট টাইম নিয়ে কাজ করা দেখেছিলাম তাই না সেটা ছিল বিউলটিন ফাংশনালিটিস তবে বিউলটিন ফাংশনালিটিস যথেষ্ট না একটা রিয়েল প্রোজেক্ট করার জন্য যদি আমরা ইন ডেট টাইম নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের অসংখ্য পরিমাণ কাজ করতে হবে এবং যেটা আসলেই প্যারাদায়ক আর এটা প্রত্যেকটা প্রজেক্টের জন্যই আমাদের দেখা যাচ্ছে করা লাগছে দ্যাটস ওয়াই এই মোমেন্ট আমাদের কিছু এক্সটেন্ডেড ফিচার্স প্রোভাইড করে ডেট টাইম নিয়ে কাজ করার জন্য এখানে দেখেন একটা কথা বলা হচ্ছে পার্স ভ্যালিডেট ম্যানিপুলেট অ্যান্ড ডিসপ্লেড ডেটস অ্যান্ড টাইপস ইন টাইমস ইন জাভা স্ক্রিপ্ট সে কী কী করবে পার্স করবে একটা ডেট আমরা যদি স্ট্রিং আকারে প্রোভাইড করি সেই ডেটটাকে সে পার্স করে অরিজিনাল ডেট অবজেক্টে কনভার্ট করবে ভ্যালিডেট করবে যেটা সেটা আসলেই ডেট কিনা বা টাইম কিনা ম্যানিপুলেট করবে নিজের মন মতো যোগ বিয়োগ গুণভাগ অনেক কিছু করতে পারবেন আপনি এবং ডিসপ্লে করবে একটা সুন্দর ডেট এবং টাইম যা স্ক্রিপ্টে ওকে তো এটা ইনস্টল করা খুব সহজ এখানে দেখেন এনপিএম ইনস্টল মোমেন্ট ইয়ার্ন অ্যাড মোমেন্ট অনেক ওয়ে দেওয়া আছে আপনি যদি একটু গুগল সার্চ করেন তাহলে এর সিরিয়ান লিঙ্ক পেয়ে যাবেন এবং এখানে ডাউনলোডেড ভার্সন বা ডাউনলোডেবল ভার্সন এখানে দেওয়া রয়েছে যেটা খুশি আপনি সেটাই ব্যবহার করতে পারেন এই মোমেন্ট জেসটা ব্যবহার করে আমরা কী কী ধরনের সুবিধা পেতে পারি আমরা ডেটটাকে ফরমেট করার সুবিধাটা পেতে পারি যেমন মোমেন্ট ডট আসলে স্পটলাইটের থেকে আমাদের মনে হয় জুম করলে বেটার হবে কারণ লেখাগুলো খুব ছোট। মোমেন্ট ডট ফরমেট এম 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 এটা হচ্ছে মান্থ ডু ওয়াই 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 তারপর টাইম অনেক কিছু এবং এই ফর্মেটটা ব্যবহার করে যদি আপনি কোনো ডেটকে রিপ্রেজেন্ট করতে চান তাহলে এইরকম আউটপুট আসবে এরকম অসংখ্য ফরমেট আছে সেটা আমরা একটু পরেই দেখবো ঠিক আছে আপনি যেভাবে ফর্মেটিং করবেন সেভাবে আপনার ডেট অ্যান্ড টাইমটা আউটপুট আসবে তার মানে আমরা আমাদের মতো করে কন্ট্রোলিংটা নিয়ে নিজের মতো করে ডেট অ্যান্ড টাইমটাকে আউটপুটে দিতে পারছি বা দেখাতে পারছি আচ্ছা রিলেটিভ টাইম অনেক সময় আমরা বিভিন্ন ফেসবুক পোস্টেই তো দেখে থাকি যে ওয়ান মিনিট অ্যাগো একটা পোস্ট করেছি ওয়ান মিনিট অ্যাগো ফাইভ মিনিট অ্যাগো তারপরে হচ্ছে টু ডেইস অ্যাগো টু উইক্স অ্যাগো এরকম আমরা দেখতে পাই না তো এই রিলেটিভ টাইমগুলো আমরা কিভাবে বের করতে পারি অবশ্যই আমরা ক্যালকুলেশন করে সে কাজটা করতে পারি কিন্তু মোমেন্ট চেস আমাদেরকে আগে থেকেই সেই সুবিধাটা দিয়ে রেখেছে যেমন একটা ডেট আমি দিলাম একটা ফর্মেট আমি দিলাম ফর্মেট দেওয়ার পরে এখানে বললাম ফ্রম নাও এখানে দেখেন আমাদের আউটপুট দিচ্ছে এইট ইয়ার্স অ্যাগো তারপরে আরেকটা ডেট দিচ্ছে সেটা হচ্ছে সেভেন ইয়ার্স অ্যাগো অ্যান আওয়ার অ্যাগো তবে আমরা বিভিন্নভাবে ফরমেট করে দিতে পারি ওকে তারপরে ইন এ ডে টোয়েন্টি থ্রি মিনিটস অ্যাগো এরপরে আনডিফাইন্ড এই টাইপের কিছু একটা আছে সো ঠিক একইভাবে ক্যালেন্ডার টাইমটাকে আমরা সুন্দরভাবে শো করতে পারি যোগ বিয়োগ গুনভাগ করতে পারি মোমেন্ট কারেন্ট ডেট ডট সাবট্র্যাক দশ দিন কমাই দিলাম ডেইস অর্থাৎ দশ দিন কম দেখাবে আজকের দিনের থেকে ছয় দিন কমাই দিলাম দুই একদিন যুক্ত করলাম তিন দিন যুক্ত করলাম দশ দিন যুক্ত করলাম ঠিক আছে এভাবে আমরা ডেটের ভেতরকার অপারেশনগুলো কন্ট্রোল করতে পারি এছাড়াও এটা মাল্টিপল লোকাল সাপোর্ট করে থাকে মানে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা যেই ডেট টাইম ফর্মেটটা দেখতে পাচ্ছি সেটা ইংলিশ ইউনাইটেড স্টেটের আমরা ইচ্ছা করলে বাকি যেই ফর্মের লোকালগুলো আছে সেই লোকালগুলোর অনুযায়ীও ডেট টাইম দেখতে পারি তো আসলে এইভাবে এই কয়েকটা দেখে তো আসলে মোমেন্টটাকে কল্পনা করা যাচ্ছে না বা মোমেন্টটা প্রপারলি বোঝা যাচ্ছে না এর জন্য আমাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে এর ডকুমেন্টেশনটা ভিজিট করা এখানে দেখেন দুইটা অপশনস আছে একটা হচ্ছে গাইডস একটা হচ্ছে ডগস আর একটা হচ্ছে টেস্ট টেস্টের ভেতরে কি আছে আমি কখনো দেখিনি টেস্টটা একটু দেখা যাক এখানে ই মোমেন্ট টেস্ট এখানে কিছু টেস্ট দেওয়া আছে আসলে এর কি কাজ আমি কখনো জানি না সো যাই হোক আমি ওটা নিয়ে কাজ না করি আমরা গাইডস ভেতরে চলে যাই আর ডক্সের এর ভেতরে চলে যাই গাইডস ভেতরে কিছু গাইডলাইন আপনার দেওয়া আছে কিভাবে কি করবেন কিভাবে কোড করবেন না করবেন সেই অনুযায়ী কিছু গাইডলাইন আপনাকে দেওয়া হয়েছে এখানে আর এ টু জেড মোমেন্ট জেস কি কি সাপোর্ট করে সব কিছু এখানে দেওয়া হয়েছে ডক্সের ভেতরে এখানে বলা হয়েছে ওয়ার্ড টু ইউজ মোমেন্ট ওয়াজ ডিজাইনস টু ওয়ার্ক বোথ ইন দ্য ব্রাউজার অ্যান্ড ইন নোট জেস আপনি ব্রাউজারে মোমেন্ট জেস নিয়ে কাজ করতে পারবেন আপনি নোট জেসে মোমেন্ট জেস নিয়ে কাজ করতে পারবেন মোবাইল অ্যাপ্লিকেশন ডেস্কটপ অ্যাপ্লিকেশন যে কোনো অ্যাপ্লিকেশনে আপনি মোমেন্ট জেস নিয়ে কাজ করতে পারবেন এটাই আমাদের জানা দরকার ছিল নোট জেসে কীভাবে ব্যবহার করবেন ব্রাউজারে কীভাবে ব্যবহার করবেন সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে কনফিগ রিকোয়ার্স রিকোয়ার জেস যদি ব্যবহার করেন আপনি সেক্ষেত্রে আপনি কনফিগার কীভাবে করবেন সেটাও আপনাকে বলে দেওয়া হয়েছে আর এখানে কিছু ফাংশনালিটিস বলে দেওয়া হয়েছে হাবিজাবি কিছু কথা বলা হয়েছে দ্যাটস অল এত কিছু আমাদের দরকার নেই আর এখানে আমরা যেটা করতে পারি স্কি মানে কিভাবে কোথায় কীভাবে ব্যবহার করবো সেটাই আর কি বলে দেওয়া হয়েছে আমাদের এখানে পার্সে চলে যায় ফার্স্টে আমরা দেখব পার্স কিভাবে একটা ডেটা পার্স করতে হয় যেমন নাও মোমেন্ট এই কনস্ট্রাক্টর বা অ্যাকচুয়ালি ফ্যাক্টরি মেথডটাকে কল করলেই আপনি কি পাবেন একটা ডেট মোমেন্ট এটা কল করার সাথে সাথে কারেন্ট টাইমটা মোমেন্ট স্টোর করে বা নাও এর ভেতরে সেই কারেন্ট টাইম অবজেক্টটা স্টোর হবে তারপরে আরও অনেক ওয়েতে আপনি কাজটা করতে পারেন যেমন আমি একটা ডেট প্রোভাইড করতে পারি ডেট প্রোভাইড করে একটা ডেট অবজেক্ট তৈরি করতে পারি আরও অসংখ্য ওয়ে এবং ফরমেট এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো এগুলো আপনারা একটু দেখে নেবেন স্ট্রিং ফরমেট কীভাবে স্ট্রিংটাকে ফরমেট করতে হবে না হবে কার মানে কি এগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে এগুলো জাস্ট আপনাকে স্টাডি করে নিতে হবে অনেক অনেক রকমের ফর্মেট ফরমেট করার ওয়ে এখানে দেওয়া রয়েছে তারপরে গেট সেট ম্যানিপুলেট অনেক কিছুই আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সাবট্র্যাক স্টার্ট অফ টাইম ইন্ড অফ টাইম ম্যাক্সিমাম মিনিমাম লোকাল গেটস সেটের ভেতরে দেখেন মিলি সেকেন্ড আমি সেকেন্ড চাচ্ছি মিনিট চাচ্ছি আওয়ার চাচ্ছি ডেট অফ মান্থ চাচ্ছি যেগুলো আমরা বেসিকভাবে একটা ডেট অবজেক্টে পেয়ে থাকি সেগুলোই হচ্ছে এখানে গেট সেটের কথা বলা হচ্ছে আমরা ডিসপ্লে করার সময় আমাদের ফর্মেটটা মাথায় রাখতে হবে এই ফর্মেটটা দেখে আমরা ডিসপ্লে করতে পারবো এবং এখানে সুন্দরভাবে এক্সাম্পলও দেওয়া রয়েছে তো যদি আমরা ফার্স্টে চারটা ডি দেই তাহলে এটা হচ্ছে আমাদের কি দিচ্ছে ডেটা দিচ্ছে তারপরে এম 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 ক্যাপিটাল এম এটা হচ্ছে আমাদের মাসটাকে দিচ্ছে তারপরে ডু ডু বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে আমি জানি না ওয়াই 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 অর্থাৎ হয়তো ডেট ইটা দিচ্ছে ইয়ারটা দিচ্ছে তারপরে এইচতে বোধ হয় আওয়ার দিচ্ছে এম মিনিট দিচ্ছে সেকেন্ড থেকে এস এস থেকে দুইটা দুইটা এস এসে সেকেন্ড দিচ্ছে এবং এতে আমাদেরকে দিচ্ছে এ আর পি এম সেটা তো এখানে ফর্ম্যাটিংটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ওকে তো এই ফরমেটিংটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবং ফর্মেটিং এ টু জেড রেফারেন্স এখানে দেওয়া রয়েছে সো এই তো এই হচ্ছে কয়েকটা বিষয় ডিউরেশনের ভেতরে গেলে পরে আপনারা ডিউরেশন দেখতে পারবেন দুইটা ডেটের ভেতরকার ডিউরেশন সেটা ক্যালকুলেট করাও কিন্তু যথেষ্ট টাফ একটা বিষয় আপনাকে সেই ম্যাথমেটিক্যাল লজিকটা মাথায় রাখতে হচ্ছে না তো আপনি কিন্তু মোমেন্টজেস ব্যবহার করে অনেক সহজে অনেক অনেক জটিল জটিল কাজ সহজে করতে পারবেন ডেট অ্যান্ড টাইম রিলেটেড যে কোনো কাজ করতে পারবেন ওকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে